আজকের ব্লগে দেখাবো ঘর সাজানোর জন্য কি কি আইটেম কিনলাম এবং নতুন কিচেনের জন্য কি কি কিনলাম। তো ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে, তো চলেন ব্লগটা শুরু করা যাক। তো এইদিকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি একটু রেডি হয়ে নিয়েছি, আর আজকে আমি আমার বোন আর আম্মু মিলে যাব মার্কেটে। তো মার্কেটে যাওয়ার আগে আপনাদের সাথে ছোট্ট একটা ক্লিপ শেয়ার করছি। আমরা আমাদের রান্নাঘরে ক্যাবিনেট করার জন্য রান্নাঘরটা একদম খালি করে নিয়েছিলাম। তো ক্যাবিনেট করার পর আমাদের রান্নাঘরটা দেখতে কেমন হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর আজকে মূলত মার্কেটে যাচ্ছি আমরা ঘর সাজানোর কিছু আইটেম কেনার জন্য, প্লাস কিচেনের কিছু আইটেম কেনার জন্য। আর এদিকে মার্কেটে যাওয়ার জন্য কিন্তু গাড়িতেও উঠে গেলাম, আর আজকে মূলত এই জিনিসগুলো আমরা কিনবো নিউ মার্কেট থেকে। তো এখন আমরা নিউ মার্কেটেই যাচ্ছি। তো আমরা কিন্তু অলরেডি নিউ মার্কেটে চলে এসেছি, তো এখন আমরা ভেতরে যাচ্ছি। তো ফার্স্টে আমরা এই শপটাতে এসেছিলাম আমার ভাইয়ের রং কেনার জন্য। তো আমার ভাইয়ের রংটা কেনা হলেই দেন আমরা মেন শপিংটাতে চলে যাব। তো এদিকে আমার ভাইয়ের জন্য রং দেখছিলাম। তো আমরা ফার্স্টে এই দিকটাতে এসেছিলাম, আর এখানে অনেক সুন্দর সুন্দর আইটেম পাওয়া যাচ্ছিল। এখানে সব কিছুই সিরামিকের ছিল, তো এখানের যে আইটেমগুলো ছিল এগুলোর প্রাইস রেঞ্জে অনেক কম ছিল, তো এখান থেকে আমরা কয়েকটা জিনিস নিয়েছিলাম। আর এখন আমরা আমাদের নিউ কিচেনের জন্য অ্যালুমিনিয়ামের যে র‍্যাকগুলো থাকে সেগুলো দেখছিলাম। তো এখান থেকে আমাদের র‍্যাক নেওয়া হলে আমরা বাকি যে আইটেমগুলো কিনব সেগুলো দেখছিলাম। আর এই শপটা থেকে আমরা দুই তিনটার মতো আইটেম নিয়েছিলাম। তো আমরা যে র‍্যাকটা নিয়েছিলাম সেই র‍্যাকটাকে এখন ওনারা ওপেন করে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে আমরা কিভাবে বাসায় গিয়ে আমাদের কিচেনে ফিট করব। তো এটাই ওনারা একটু খুলে দেখাচ্ছিল, আর যে নাটগুলো দেওয়া ছিল সেগুলো আমাদেরকে দেখাচ্ছিল। আর এদিকে আমরা স্টিম দেখছিলাম, অ্যালুমিনিয়ামের যে স্টিমগুলো থাকে, তো আমরা একটা লেয়ারেরটাই নিয়েছিলাম। মূলত দুইটা লেয়ারে তেমন একটা প্রয়োজন হয় না, যার কারণে একটাই নিয়েছি। আর এই দোকানটার থেকে আমরা গ্লাসের যে মশলা রাখার জারগুলো থাকে সেগুলো নিব। আর এই শপটাতে মশলার জারগুলো খুবই সুন্দর ছিল, প্লাস এখানে চায়ের যে কাপগুলো থাকে ওইগুলোর ডিজাইনও খুব ইউনিক ছিল। তো এই দোকান থেকে আমাদের যা যা নেওয়া হয়েছে আঙ্কেল ওইগুলোই আমাদেরকে প্যাক করে দেখিয়ে দিচ্ছিল যে সবগুলো দেওয়া হয়েছে কিনা। তো এইদিকে আমার এই জুসের জারটা খুবই পছন্দ হয়েছে, তো আমি এটাও নিয়েছিলাম। আর এটাও আমাকে একটা ব্যাগে দেওয়া হচ্ছিল, আর এটার প্রাইস মাত্র 200 টাকা ছিল। আর এখন আমরা শপিস বা লাইটের যেই দোকানগুলো আছে সেই দিকে গিয়েছিলাম। আমরা মূলত আমাদের ড্রয়িং রুম বা ডাইনিং রুম বলেন ওইখানে একটা ঝাড়বাতি সেট করতে চাচ্ছিলাম। তো এখন আমরা এই দোকানগুলোতে ঝাড়বাতির যে কালেকশনগুলো আছে সেগুলোই দেখছিলাম। আর আমাদের ডাইনিং রুম আর ড্রয়িং রুমটা একসাথেই, তো এটার মাঝখানেই আমরা একটা লাইট সেট করতে চাচ্ছিলাম। তো আমাদের লাস্টলি এই লাইটটা খুবই পছন্দ হয়েছে, এখন উনি লাইটটাকে সুন্দরভাবে পাট পাট করে খুলে আমাদেরকে প্যাক করে দিচ্ছিল। আর এখন আমরা এসেছিলাম আর্টিফিশিয়ালের যেই ফ্লাওয়ারের কালেকশন থাকে ওই সবগুলোতে, তো এখান থেকেও আমরা দুই একটা আইটেমের মতো নিয়েছিলাম। আর এখানের আইটেমগুলো খুবই সুন্দর ছিল, তো ফার্স্টেই আমরা এই আর্টিফিশিয়াল গাছটা নিয়েছি। দেন আমরা এইদিকে এই ফ্লাওয়ারের পটগুলো দেখছিলাম, এগুলো অনেক সুন্দর ছিল। আসলে এই জায়গাটাতে আসলে আপনি নিজেও বুঝতে পারবেন না আপনি কোনটা রেখে কোনটা নেবেন। আর এদিকে আম্মু কমফোর্ট দেখছিল, আর এখানে কমফোর্টের পাশাপাশি মূলত অনেক ধরনের আইটেম ছিল, অনেক সুন্দর সুন্দর কুশন ছিল, দেন চাদর ছিল অনেক ইউনিক ডিজাইনের। তো আমাদের কাছে মূলত এই কমফোর্টগুলো খুবই ভালো লেগেছে, এগুলোর ডিজাইনটা অনেক ইউনিক ছিল, তো এখান থেকে আম্মু একটা কমফোর্ট নিয়েছিল। আর এখন আমরা খাওয়া দাওয়া করতে এসেছি, আমরা মোটামুটি অর্ধেক কেনাকাটা শেষ করে ফেলেছি। তো এখন খাবারগুলো অর্ডার দেওয়ার পর খাবারটাও দিয়ে দিল, তো এখন আমরা আমাদের খাওয়া দাওয়াটা ফার্স্টেই কমপ্লিট করে নিব। আর আমরা মূলত ছোলা বাটোরার এই আইটেমটা অর্ডার করেছি, একটা বিরিয়ানি নিয়েছিলাম, দেন একটা ফ্রাইড রাইস নিয়েছিলাম। তো মোটামুটি খাবারটা অ্যাভারেজ ছিল, আর ছোলা বাটোরাটা সবচেয়ে বেশি মজা ছিল, আর রাইসটা তেমন একটা ভালো লাগেনি, আর বিরিয়ানিটাও অ্যাভারেজ ছিল। তো এই তো আমরা তিনজন মিলে এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিচ্ছিলাম।
তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা এই শপটাতে এসেছিলাম। তো এখানে টেবিলের যে রানার থাকে ওইগুলো ছিল, তো ওইগুলোই আমরা দেখছিলাম, বাট ডিজাইনগুলো আমাদের কাছে তেমন ভালো লাগেনি, যার কারণে নেওয়া হয়নি। আর এই দোকানটা থেকে আমরা আমাদের ওভেনটা কিনেছিলাম, তো আমরা স্যামসাংয়ের যে ওভেন আছে ওইটা নিয়েছি। তো আপনাদের সাথে বাসায় গিয়ে আমরা সব কিছু শেয়ার করছি আমরা কী কী কিনেছিলাম। আর এদিকে গাড়িতেও উঠে পড়লাম। তো আমরা বাসায় চলে এসেছি আর এখন আপনাদের সাথে শেয়ার করব আমরা কী কী কিনেছিলাম। তো ফার্স্টে আমরা গ্লাসের এই মশলার জারগুলো নিয়েছিলাম, তো আমরা দুইটা সাইজের নিয়েছিলাম আর মোট জার নিয়েছিলাম 10টা। তো এইদিকে আমরা নিয়েছিলাম সুন্দর চায়ের কাপগুলো, আর এই কাপগুলোর ডিজাইন অনেক বেশি ইউনিক আর সুন্দর ছিল। দেন আমরা নিয়েছিলাম এই লবণদানিটা, আর এই লবণদানিটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর এখানে আমরা হ্যান্ড ওয়াশের জন্য একটা হোল্ডার নিয়েছি, দেন আমরা এখানে ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভের জন্য দুইটা গ্লাস নিয়েছিলাম। তো মূলত গ্লাস দুইটা আমিই নিয়েছিলাম, এটা কোনো কাজেই আসবে না তাও নেওয়া হয়েছে। আর এখানে আমরা সিরামিক্সের কয়েকটা আইটেম নিয়েছিলাম, আর এগুলোর প্রাইসও অনেক বেশি রিজনেবল ছিল। আর এখানে আমরা সার্ভ করার জন্য দুইটা ট্রে নিয়েছিলাম, আর এই ট্রেগুলোর ডিজাইনও খুবই সুন্দর ছিল, আর এই প্লেটগুলোও সিরামিক্সের ছিল, আর এই গ্লাসটাও সিরামিক্সের ছিল। তো এখান থেকে আমাদের মোটামুটি অনেকগুলো আইটেম নেওয়া হয়েছে। তো এইদিকে আমি জুস খাওয়ার জন্য এই জারটাও নিয়েছিলাম, আর এই জারটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে। আর অ্যালুমিনিয়ামের এই স্টিমটা নিয়েছিলাম, তো আমরা তো আগেই আপনাদেরকে ভিডিওতে বলেছি আমরা এক লেয়ারেরটাই নিয়েছিলাম, আর এটার কোয়ালিটিও খুব বেশি ভালো ছিল। দেন আমরা কিনেছিলাম আমাদের রান্নাঘরের জন্য এই সুন্দর অ্যালুমিনিয়ামের র‍্যাকটা, আর এটাতে সুন্দরভাবে কিন্তু সব কিছু অর্গানাইজ করে রাখা যায়। আর এইদিকে আমরা দুইটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার নিয়েছিলাম আমাদের ড্রয়িং রুমে রাখার জন্য। আর এখন আপনাদেরকে আমরা যে ওভেনটা কিনেছিলাম সেটা দেখাচ্ছি। আমরা মূলত স্যামসাংয়ের ওভেনটা কিনেছিলাম, তো আমরা ছোট ভার্সনটা নিয়েছিলাম, এটার দুইটা ভার্সন থাকে, একটা বড় আর একটা ছোট, তো আমরা ছোটটাই নিয়েছিলাম। আর এই সুন্দর ঝাড়বাতিটা আমরা নিয়েছিলাম আমাদের ড্রয়িং রুম অ্যান্ড ডাইনিং রুম দুইটার জন্যই, তো আমরা মাঝখানেই সেট করেছি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, আল্লাহ হাফেজ সবাইকে।